আমরা সাধারণত বেশিরভাগ সময় মুখ ও ছোলার ডাল মেশানো তরকা খেয়ে থাকি তবে আজকে আমি দেখাবো মুসুর ডালের তরকা যা খুব সহজে খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় আপনারাও অবশ্যই এই রেসিপিটা রুটি পরোটার সাথে তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে চার পিস বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে আমি তবে রেসিপিটা চিকেন দিয়ে তৈরি করছি মানে চিকেন তরকা আপনারা চাইলে ডিম তরকাও তৈরি করতে পারেন তার জন্য চিকেন না দিয়ে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে কড়াইয়ে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা কাসুরি মেথি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালো করে হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা চিকেন আর দিয়ে দেব একটা টমাটোর হাফ অংশ সব কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিচ্ছি যাতে চিকেনটা ভালো করে কষানো হয়ে যায় যেহেতু ছোটো সাইজের চিকেন কষাতে খুব একটা সময় লাগবে না কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিলাম তেল ছাড়তে শুরু করলে এইবার দিয়ে দেব, ধুয়ে রেখেছিলাম মুসুর ডাল অনেকটাই ভিজে গেছে আর মুসুর ডাল সেদ্ধ হতেও খুব কম সময় লাগে মুসুর ডাল চিকেনের মধ্যে দিয়ে দেব। ডালকে চিকেনের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে তরকা আর আপনারা যদি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে দুটো ডিমকে ফেটিয়ে ভেজে তুলে রাখবেন তরকাটা হয়ে গেলে শেষে মিশিয়ে নেবেন রেসিপিটা তৈরি করা একদম সহজ কাশুরি মেথি বাড়িতে থাকলে অবশ্যই দেবেন আর না থাকলে স্কিপ করেও রেসিপিটা তৈরি করতে পারেন জল দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি মুসুর ডাল সেদ্ধ হয়ে গেলে একটা তড়কা লাগিয়ে নেবো দেখুন ঢাকটা খুলে দিয়েছি দেখি বোঝা যাচ্ছে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা এইভাবে তৈরি করলে একটা দুটো রুটি পরোটা বেশি খেতে বাধ্য হবেন এইবার সেদ্ধ হয়ে গেলে একটা সাইডে নামিয়ে রেখে অন্য একটা ছোট প্যান বসিয়ে এক চামচ সরষের তেল দুটো কাঁচা লঙ্কা কুচি কুয়া রসুন কুচি সাথে দিয়ে দেব বিট লবণ সব কিছুকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নেওয়ার পর সরাসরি তরকার মধ্যে দিয়ে দেব আর যদি বাড়িতে ধনে পাতা থাকে তাহলেও দিয়ে দিতে পারেন আর এই বিট লবণ দেওয়ার জন্য গন্ধটা খুব ভালো আসে সাথে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আরও ভালো আসার জন্য অবশ্যই আপনারাও এইভাবে তরকা তৈরি করে খেয়ে দেখবেন তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন রকম হয়েছে আবার বলছি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছাও করবে মুসুর ডালের তরকা এতটাই টেস্ট হয় তো এই তরকাটা মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিকেন তরকা যা খুব সহজেই রেডি আর খেতেও হয় দারুণ টেস্টে